ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোর তোর বিয়েতে আসি তোর বিয়েতে আসি শুনু তাই মনে আছে? না মনে নাই তো। কি করতে আসছিলেন? ও কি জন্য আসছিলেন? একটা শাড়ি নিবার গেছেন, তুই আমাকে শাড়ি দিলে টাকা নিবার গেছুন, টাকা দিল না 100 না 200 টাকা দিয়ে ফেরাই দিল। তো কে আনতে আপনি শাড়ি দিতে গেছিলেন বিয়ের দিনে? বিয়া হয় ভালো বরের সাথে। আমার বর কে লিয়ে লিবি লে গাজা এই তোর বাইরে ফোন দে কেন আমি আমার চাল না দি চাল না দিলে 200 টাকা না দিলে আমি কিন্তু ফোন করব। আচ্ছা কর। হ্যালো আই দে আশা কে বাড়ি আশা দুটা সারাই নেই তাই 200 টাকা চাই স্যার এক কেজি খালি চাল চাসি তাই দাসো না তোরা চলাই এক দল এই অশান্তি লাগা গেছে এই বাড়িতে আজকে ঝগড়া হয়ে গেছে থাকবে দুটা সাল আছে তার মধ্যে আমার দাঁত দেয়নি বিয়ের সময় দাঁত গেছে তে দাঁত দেয়নি টাকা নিবার গেছে 100 টাকা দিছে কিসের লাউর কে ভাবসাও না ঝগড়া করবো না দাদা তোকে তোকে সাথে কথা কয় হবে না আমি গুরু মায় গুরু মা আবার কে তোরা বুঝবো না তো হ্যালো গুরুমা দেখুন দিদি ওই যাও আশা আশা ওই ভ্যান ইয়ে টাকসালাই না ওই আশার বাপ কি নাম রে ভুলে গেছি ওর বাড়ি যাই ওর বেটির বাড়ি তাইছি ওই দুটা সাল আছে জমজ বোন তে দাও যে না দুটা দুই দুটা হচ্ছে তো 200 টাকা চাইছে আর এক কেজি চাইছে আর মাও ঝগড়া করছে আর দুই বোনে ঝগড়া করছে ওকে কিন্তু আর বলে দোয়া দিয়া দিলু আমি দিব না আমার দিব না কে তোক দিয়ে পারছে আমার সোল হচ্ছে তাদের তোক কিছু সেল দেওয়া লাগবে তুই কে আমার মা কোথায় কোনটি তোর মা দেখ একা কোন যায় না চাই না তো কখন খুশি হলাম ভালো থাকো তোমরা
যেখান তো বুম দিম না কেন তো ধোয়া দিম না আমি তো বেটিরা পুষ্কিতে পুষ্কি থাকবে থাকুক তুই দেখেন তো বুম দিম না আমি কেবল গলতি দেখো তোমার বেটিরা ঝামেলা লাগাইছে কে তোর মা কইলে তোর বোন কথা কইছেন তোর মা কই বল আমি কারণ না কোয়া ঢুকা যাব তালা তোর কেমন জানি না না কোয়াটা পায়ের ভিতর ঢুকালে হ্যাঁ আমি কিন্তু গুরু মে কাজ পার করিনি আসলে কিন্তু এটি আছে আচ্ছা তো গুরু মে ডাক দা দি দে আচ্ছা দা কোনটি ডামাসে রে দাদা